আসামিজ মিক্সার চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করক, চাই থাকক ভূষণ পাঠক, চন্দ্রজিত বদমাস দুটাক আর মই আটাইতকৈ ডাঙর বদমাস। আর ফ্রেন্ডস, আসামিজ মিক্সার চ্যানেল আপনাদের স্বাগত জানাইছো আকৌ এবার। ওয়েল, মই আজি আপনাদের জানাম ভারতীয় ইতিহাসত আটাইতকৈ টিকেট বিক্রি যাওয়া ছখন ছবির নাম। ইয়েস, আটাইতকৈ বেশি টিকেট বিক্রি হওয়া, কিমান টিকেট বিক্রি হয়েছিল এই ছবি কেইখনত। নাম্বার ছয়ত আছে আপনার দাঙ্গাল। ইয়েস, 23 ডিসেম্বর 2016 মুক্তি পাইছিল আমির খানের দাঙ্গাল। আর ছবিখন বক্স অফিসত অল টাইম ব্লকবাস্টার হিসাবে পরিগণিত হয়েছিল আর দর্শককে সকলে ভাল পাইছিল। আর ছবিখনের আপনার সর্বমুঠ টিকেট বিক্রি হয়েছিল আপনার 3,69,96,000 টিকেট বিক্রি করেছিল আপনার সর্বমুঠ গোটে ইন্ডিয়া। পাঁচ নম্বর আছে আপনার এখন বহুত আপনার এভারগ্রিন ছবি, আপনার সকলে ছবিখন চাই ভাল পাই, আপনার ইন্ডিয়ান আর্মিক লৈ বনাইছিল আর ছবিখন আপনার এক ট্রেন্ডসেটার ছবি বলে কব পারি, ইন্ডিয়ান আর্মির উপর বনাইছিল। সেই ছবিখন হল বর্ডার। ইয়েস, সকলের ফেভারিট, আপনার সকলের ফেভারিট বর্ডার ছবিখন 23 জুন 1997 রিলিজ পাইছিল 23 জুনত। আর ছবিখনের আপনার টিকেট বিক্রি হয়েছিল আপনার 3,70,83,000 টিকেট বিক্রি হয়েছিল। 3,70,83,000 টিকেট বিক্রি হয়েছিল আপনার বর্ডার ছবিখনের। এই ছবিখন আপনার টপ ফাইভর আছে। ওয়েল, চার নম্বর আছে আপনার আমির খানের আকৌ এখন ফিল্ম রাজা হিন্দুস্তানী। ইয়েস, 1996 রাজা হিন্দুস্তানী ছবিখন সকলের আপনার মনত আছে নিশ্চয়। আপনার এটার পিছত আনটো গান আপনার সুপার হিট আছিল পারদেশি পারদেশি, বা প্রতিটো গানে আর ছবিখনও আপনার রোমান্টিক ছবি আছিল। আর সেই বছর আপনার এখন বৃহৎ হিট ছবি আছিল আর ছবিখন আপনার বক্স অফিস অল টাইম ব্লকবাস্টার আছিল। ছবিখনের টিকেট বিক্রি হয়েছিল আপনার 4,09,75,000, অর্থাৎ 4,09,75,000 টিকেট বিক্রি হয়েছিল গোটেই ইন্ডিয়াত রাজা হিন্দুস্তানীর ছবিখনের। এই ছবিখন চার নম্বরত আছে। আন এখন আপনার আইকনিক ছবি হল আপনার 3 নম্বরত আছে, যখন ছবি সেইখান হল দিলওয়ালে দুলহনিয়া লে যায়ঙ্গে, DDLJ শর্টলি কব পারি। এই ছবিখন মুক্তি পাইছিল আপনার 20 অক্টোবর 1995। এই ছবিখন আপনার বক্স অফিসত অল টাইম ব্লকবাস্টার ছবি হিসাবে পরিগণিত হয়েছিল আর এই ছবিখনের টিকেট বিক্রি হয়েছিল আপনার 4,79,71,000টি টিকেট বিক্রি হয়েছিল গোটেই ইন্ডিয়াত, অর্থাৎ 4,79,71,000 টিকেট বিক্রি হয়েছিল আপনার DDLJ। নম্বর আছে আপনার আকৌ এখন আপনার আইকনিক ছবি, আপনার যখন ছবির প্রতিটো ডাইলগ আপনার বহুত ডাইলগ আপনার পপুলার হয়, গান পপুলার হয়, সেইখন হল আপনার চান্দিলর গেদারে প্রেম কথা। ইয়েস, দিস ইজ দ্য অল টাইম ব্লকবাস্টার ফিল্ম আপনার। আমি বহুত আগতে চিডিত চাইছিলোঁ আপনার, সেই টাইমত এতিয়া মনত আছে গেদারে প্রেম কথা। আপনার যেটো আপনার পারফরমেন্স দিছিলে চান্দিলে, সেইটো কবই নালাগে আৰু, সুপার মাইন্ড ব্লোয়িং, আউটষ্টেণ্ডিং। সো গেদারে ছবিখনৰ আপনাৰ 15 জুন 2001 মুক্তি পাইছিলে আর এই ছবিখন বক্স অফিসত অল টাইম ব্লকবাস্টার হিসাবে পরিগণিত হয়েছিল। গেদার ছবিখনের আপনার টিকেট বিক্রি হয়েছিল আপনার 5,73,000 টিকেট বিক্রি হয়েছিল আপনার গেদার প্রেম কথা। আর ওয়ানত কোনখন ছবি আছে আপনাদের গেস করক, যখন ছবি আপনার প্রতি শনিবার শুক্রবার রবিবার বা আপনার উইকত আপনার 3-4 দিন থাকে জি সিনেমা এন্ড পিকচার্স, সেইখান হল আপনার সলমান খানের হাম আপকে হে কন, এখন আপনার বহুত পপুলার ছবি, আপনার হয়তো নোচোয়া মানুষ বহুত কম আছে। সুরজ বজ্জেতার পরিচালনা করেছিল সলমান খান, মাধুরী দীক্ষিত, অনুপম খের আর বহুতো আছিল। আর বক্স অফিসত এখন অল টাইম ব্লকবাস্টার ছবি হিসাবে পরিগণিত হয়েছিল। এইখান ছবি আপনার 1994 আপনার 5 আগস্টত এই ছবিখানে মুক্তি লাভ করেছিল। হাম আপকে হে কন ছবিখনের টিকেট বিক্রি হয়েছিল 7,39,62,000 টিকেট বিক্রি হয়েছিল। 7,39,62,000 টিকেট বিক্রি হয়েছিল হাম আপকে হে কন ছবিখনের। এখন আইকনিক ছবি, এখন অল টাইম ব্লকবাস্টার ছবি, আপনার টেলিভিশন দিলে এতিয়াও বহুত টিআরপি পায় এই ছবিখনে। সিক্সত এই ছখন ছবি আছে, এটা হাম আপকে হেখনের রেকর্ড এতিয়াও ভাঙিব পৰা নাই টিকেট বিক্রির ক্ষেত্রে কোনো ছবিয়ে। কিন্তু ইয়াত এটা কথা আছে আপনার, বাহুবলী 2 ছবিখনের এতিয়ালৈকে আপনার ফুটফল আপনার, অর্থাৎ টিকেট বিক্রির আপনার আপডেট অহা নাই। এই ছবিখনের আপনার এই টপ
টুত আহিব বুলি মই আশা কৰিছোঁ। মই শুনিব পৰা মানে আপোনাৰ 5 crore ওপৰত টিকেট বিক্ৰী হৈছে, হয়তো 5.5 crore হিন্দী ভাৰ্চন আপোনাৰ, হয়তো গোটেই ভাৰ্চন মিলালে ইয়াতকৈ বেছি টিকেট বিক্ৰী হোৱাৰ আপডেট আহিব পাৰে। এতিয়া আপোনাৰ ফাইনেল আপডেট, ফাইনেল কনফাৰ্মেশ্যন অহা নাই কিমান টিকেট বিক্ৰী হৈছিলে বাহুবলী টুৰ, আৰু যেতিয়া আহে মই আপোনালোকক জনাম সেইটো বিষয়ত। চ' থেংক ইউ চ' মাছ এণ্ড প্লিজ ছাবস্ক্ৰাইব এছ এম এছ মেক্স।